মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আমার সকাল শুরু হয়ে গেছে অনেক আগে, কিন্তু শুরু করলাম এখন থেকে, যদি এখন থেকে না, স্যান্ডউইচ বানিয়েছিলাম তখন থেকে শুরু করেছি। নিচের ফুলটা ঝরে গেছে, এক সেকেন্ড। সুন্দরই না গন্ধ না। তো যাই হোক, শুরু তো অনেকক্ষণ আগেই হয়েছে। কর্নটাকে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম, মানে ওই দু মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছিলাম, তারপরে নাবিয়ে নিয়ে তো স্যান্ডউইচটা তৈরি হলো। আর ওই ফুল চিজটা যে দিতে দেখেছো ওটা কিন্তু দেই নি আমি, ওটা জাস্ট ভিডিও পারপাস, দেখতে ভালো লাগছিলো। তাই এরকম অনেক কিছু আছে যেটা আমরা ভিডিওতে সুন্দর লাগবে দেখতে, তাই জন্য করে থাকি। পরে আবারও আমরা আমাদের লাইফে কিন্তু চেঞ্জ করে নিই। ওই যে তোমাদেরকে বলেছিলাম এটা একটা এডিটেড লাইফ, সেরকমই এটা একটা সাজানো গোছানো সুন্দর করে এডিট করা একটা লাইফ চলে এখানে। তো এই আর কি, এটার পরেও আমাদের একটা আলাদা লাইফ থাকে যেখানে আমরা এই কারুকার্যগুলো করি। তো উঠিয়ে নিয়ে আবার চিজগুলোকে ছিঁড়ে ছাড়ে দিয়ে ঠিকঠাক করে, কারণ পাউরুটিটা ছোটো, বড়ো ব্রেডগুলো হলে ঠিক থাকতো, কিন্তু পাউরুটিগুলো আন্দাজে চিজটা একটু বেশি পড়ে যাচ্ছিলো, তো ওই জন্য আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। মানে চারটে স্যান্ডউইচ তৈরিতে দুখানা চিজ ইউজ করেছি আর কি। তো এই আর কি, এবার ঘরটা ঝাঁটাবো। আজকে উঠে গেছি আমরা তাড়াতাড়ি, ময়লার গাড়িতে আজকে ফেলার কথা ছিল আমাদের, তো ওই জন্য গেছিলাম আর কি। তো আমি যাইনি, ও গেছিলো, তো উঠে গেছিলাম আমিও। তো ওই জন্য সকাল থেকে অনেকগুলো কাজ হয়ে গেছে, ফ্রিজ থেকে ডিপ ফ্রিজ থেকে সমস্ত মাছ ঠাস বার করে ডিপ ফ্রিজটাকে একবার ঘষে মেজে পরিষ্কার করে দিয়েছে আর কি। অনেক মাছ রয়েছে তো, নালে না গন্ধ হয়ে যাবে জল থেকে থেকে জমে জমে, তো ওই জন্য একটু পরিষ্কার করে দিলাম। তারপরে ওই রাতের বাসনগুলো একটু মেজে দিলাম, মানে গোছানোই ছিল কালকে। কালকে মাছটা সে বলছিলাম না, পুরো হাত কামড়ানো এপিসোড গেছে একটা, তো ওই জন্যে কালকে আমি আর উঠতে পারিনি আর মেজেও দেইনি তারপরে, ওই জন্য আজকে সকালে মেজেছি। আর তো আর নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাছ ছেড়ে গেছে, ওই জন্য ফ্রিজ থেকে সমস্ত কিছু বার করেছিলাম। আজকে হবে ডাল সেদ্ধ, তেলাপিয়া মাছ ভাজা, আর হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কী করবো এখনও ভাবিনি, দেখি কী করি। অনেকক্ষণ একই জায়গায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেই যাচ্ছি, তো বলেই যাচ্ছি। তো এই আর কি, তো চলো দেখা যাক, আস্তে ধীরে এবার কাজ তো শুরু করি। ওইদিকে রান্নাঘর পুরো গোছানো রয়েছে, তো চলো তোমাদেরকে একবার দেখাই। এই হচ্ছে রান্নাঘরের পরিস্থিতি, একদম গোছানোই রয়েছে। তার ফুলটা রেখেনি, ফুলটা সেই আমার হাতেই রয়ে গেছে। তো এই যে এখানে মাছগুলো মাখানোই রয়েছে, চারটে চিংড়ি আর দু পিস তেলাপিয়া মাছ, তো ওটা করবো। আর হচ্ছে ডাল সেদ্ধটা করবো আর ভাত, ব্যাস এই আজকের মেনু। তো তার আগে এখন ভাবছি ঘর ছাড় দেবো, ঘরটা মুছবো, মোটামুটি গোছানোই রয়েছে, অগোছালো সেরকম কিছু নেই, এই হচ্ছে পরিস্থিতি। তো চলো ঘরটা ঝাঁট দিয়ে নি, দরজাটা চলে এলো, দরজাটাকে পেছনে মুখটা আটকানো হয়নি তাই জন্য। তো চলো ওগুলোও করে নিই আর ঘর ঝাঁট ঘর মোছা এসব দিয়ে নিই আগে। আর তারপরে ভাবছি আজকে স্নান দান করে ঠাকুর পুজো দিয়ে রান্নাঘরে আসবো। এক একদিন ভালো লাগে কাজগুলো করতে, দেখো রান্নাঘরের ওপর থেকে এগুলো বেরিয়ে থাকে, দেখতে খুবই খারাপ লাগে কিন্তু। তো চলো শুরু করি কাজ। পুজো দেওয়া হয়ে গেছে আজকে, ঠাকুরকে আজকে গোটা গোটা ফুলই দিলাম, কারণ বেকার ফুলগুলো থাকলেও না পচে যাবে, ও বেশি দিন থাকবে না। তো চলো এবার যাবো, একটু ক্রিম ট্রিম মেখে নিই তারপর রান্না করে। এখন বাজে 11:58, একটু বসলাম আর পাচ্ছি না, ভাবছি একটু বসে নিই, 12:30 দিকে রান্নাঘরে যাবো। আর দেখতে পাচ্ছ তো ধোয়াটা আসছে, এই ধূপটা আমি মাঝে মধ্যেই ধরিয়ে দিই, সন্ধ্যেবেলাটা এখন দিতে চাই না। কেন বলো তো, সন্ধ্যেবেলাটা ও দিলে পরে ও কাজে বসে, তো খুবই প্রবলেম হয়, আর দরজা জানলা সব খুলে দিতে হয় তখন, আর হাওয়াটাও ঢোকে তখন। এই দিনের বেলাটা দিলে কি এমনি দরজা জানলা খোলা থাকে, অসুবিধা হয় না, রাত্রিবেলাটা মানে সন্ধ্যেবেলাটা দিলে ও কাজেও বসে, তখন দরজা জানলা সব দিয়ে দিতে হয়, ঘুমোট হয়ে যায় একটা মানে ঘরের ভেতরটাতে, যাতে ধোয়াটা না ঢোকে গিয়ে আর কি, বাইরেটা খুলে দিতে হয়। এবার দরজা জানলা দিয়ে আমরা ঘরে থাকি, যেহেতু ডাইনিংয়ের এই ব্যালকানি দরজাটা খোলা ঠিক না আর কি, এদিকটা খুলে রেখে দিয়ে ভেতরে আমরা থাকলে অসুবিধে।
তো ওই জন্য আমি এখন দিনের বেলা একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, দুদিন বাদ বাদ চালে না একটা সুন্দর স্মেলও হয় আর ঘরে ধোয়া দেওয়া ভালোও বলে। আগে তো ধুনো দিত, আর এটা ধুনোরই আর একটা ভার্সন আর কি, ধুনোই এটা, গন্ধটাও সেম, খুব ভালো লাগে মাঝে মধ্যে, বেশ ঘরে একটা পজিটিভ সাইন, পজিটিভ সাইন মনে হয়, তো ভীষণ ভালো লাগে তাই জন্যে। তো চলো, অনেক কাজ হয়েছে আজকে, না বাথরুমটাও ঘষে দিয়েছি মেঝেটা আমি, আর ও ঢুকলো এখন স্নানে, তার আগে ও কোমরটা ঘষে দিয়ে বেরিয়ে আসবে, মানে স্নান দান করে বেরিয়ে আসবেই আর কি। আর আকাশটা আজকেও মেঘলা মেঘলা করছে, ঠিকঠাক রোদ ঢুকছে না আর কি, মানে রোদ উঠছে না। আর ওই বিল্ডিংটাতে আজকে আবারও কাজ চলছে, মাথা খেয়ে নেবে আজকে, আবারও ঘের 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 করে মেশিন চালাচ্ছে। আমি জানি না এর কি যেদিন মনে পড়ে সেদিন কাজে আসে, নাকি এই বিল্ডিং কবে শেষ হয়ে যাওয়ার কথা। এখন উঠছে ছাদের ঘর, ব্যস তাহলেই শেষ হয় আর কি। তো তারপরেও তো প্লাস্টার রং সবই বাকি, ঘরটার কবে কি করবে জানি না। আর এখানকার ওনার তো, আর ওনারা তো খুব তাড়াতাড়ি ঘর তোলে, যাতে তাড়াতাড়ি ভাড়া দিয়ে দিতে পারে, জানি না কী প্রবলেম হচ্ছে এটার, বুঝতে পারছি না। যাই হোক, তো ওই জন্য আমি শ্যাম্পু ট্যাম্পু করে বেরিয়ে এসেছি। সকাল সকাল উঠলে আর কিছুই না, অনেক কাজ হয়, অনেক তাড়াতাড়ি কাজ হয়েছে আজকে, আমি প্রচুর কাজ করেছি, মানে ক্যামেরার সামনে তো করেইছি, ক্যামেরার পেছনেও অনেক কাজ হয়েছে আজকে। তো ঘরটা সত্যিই ভালো লাগছে, আর তার জন্যও আমি নিজেও শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করে বেরিয়ে এসেছি, আর ঘরে আজকে ধুনোও দিয়ে দিয়েছি, পুরো পরিষ্কার, পজিটিভ পজিটিভ ভাইবস, দারুণ লাগছে। তো চলো আমি একটু বাদে রান্নাঘরে যাবো, আর দেখি চিংড়ি মাছটা দিয়ে কী করবো, না আমি বুঝেই উঠতে পারছি না, দেখি কি করি, তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। এখানে মুসুর ডাল সেদ্ধটা হয়ে গেছে, নুন আর সর্ষের তেল দিয়ে, যদি কাঁচা লঙ্কাও খায় তাহলে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি, অসুবিধাতে নেই তখন, মানে খাওয়ার টাইমে আর কি। আর দেখো কাঁচা আমগুলো এনেছিলাম যে 250 গ্রাম মতো, 250 গ্রামে 5টা উঠেছিল, তো একটা দিয়ে তো টক ডাল খেয়েছি, বাকি 4টে দিয়ে কী হবে বুঝতে পারছিলাম না, ভাবছি চাটনি করবো, জাস্ট একটুকুনি সিসি করবে, একটু নামিয়ে দেবো এটা, যদিও বা এখন এই চায়ের এই পটটাতে করলেও হতো সেদ্ধটা, কিন্তু টাইম বেশি লাগবে, আমি অনেক পরে ঠিক করেছি, আগে ঠিক করলে হয়তো চলে আসতাম, কারণ 1:45 অলরেডি বাজে, এরপরে মাছ করতে হবে, তো ওই জন্য আগে ভাবছি চাটনিটা করে নিই। তো চলো এবার করবো আমি চাটনি, আমটাকে সেদ্ধ করে নিয়েছি, আর একটু কম হলেও ক্ষতি ছিল না, তবে ঠিকঠাকই আছে, গোটা গোটা বার করতে পেরেছি অন্তত। তো আমি না কখনো চাটনি ফাটনি করিনি, এসব মামুনি ভালো করে আচার চাটনি, আমার মাও তেমন একটা ভালো আচার চাটনি করতে পারে না, আচার তো নয়ই, চাটনিও খুব একটা ভালো করতে পারে না, তবে ওই আর কি। তো কারণ আমরা চাটনি আচার, মানে মা একটু তাও ভালো খায়, আমি তো একদমই নই। আগেরটাতে মনে হচ্ছিল তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ না, মানে কড়াইটা ঠিকঠাক আসছিল না ওই জন্য। তো শুকনো লঙ্কা দেবো ফোড়নে, আর দেবো হচ্ছে মৌরি দেবো ফোড়নে, ওই মৌরিও দিয়ে দিয়েছি ফোড়নে। এবার দেবো একটু জল, জলটা দিয়ে দিয়েছি, এবার দেবো একটু হলুদ, আর জলটাকে একটু ফুটতে দেবো, আমার আম অল্প আছে আর সেতো হয়ে গেছে, বেশি খুব একটা জলের দরকার নেই, হলুদ দিয়ে দিয়েছি, একটু ফুটে যাক এটা আগে, জলটা তো ফোটার অপেক্ষা তো করবো, তার আগে সামান্য একটু নুন ফেলে দেব, আমার হলুদের কালারটা না প্রচন্ড বেশি, মানে অল্পতেই কাজ হয় আর কি, আমি একটু কম দিলে হতো। এবার দিয়ে দেবো একটু চিনি, একটু নয় বেশ অনেকটা, কারণ আমার আমটা বেশি টক একটু, তো আশা করি হয়ে যাবে। জলের মধ্যে হলুদের পর চিনি পড়তে রঙটা দেখো পুরো গুড়ের মতো লাগছে, তো অনেকটাই ফুটে এসেছে, আর একটু টাইম ফুটলে আমি আমগুলো দিয়ে দেবো, যেহেতু আমার আমগুলো পুরোপুরি সেদ্ধই রয়েছে, তাই একটু বাদে দেবো, একটু শক্ত শক্ত রাখলে এখন দিয়ে দিলেও হতো, অনেকক্ষণই ফুটে গেছে, এবার আমগুলোকে আমি দিয়ে দেবো, জানি না কেমন হবে খেতে, তবে খাওয়ার যোগ্য তো হবে, চিনি আছে আর তো বেশি বিশেষ কিছু নেই, নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যায়। তো চলো একে একে আমগুলোকে ছেড়ে দিই, এবার দিয়ে দেবো একটু ভাজা মশলা, ব্যাস নাড়বো চাড়বো, আর একটু টাইম ফুটবে নামিয়ে দেবো। তো দেখো এই পর্যায়ে আমি এবার নামিয়ে নেব চাটনিটাকে, আশা করি ভালোই হয়েছে, খারাপ হয়নি, টেস্ট করে দেখলাম টক টক মিষ্টি মিষ্টি, দুর্দান্ত হয়েছে। আর আমি একটু সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, কারণ আমার ভাজা মশলাটাতে লঙ্কা, অনেকে শুকনো লঙ্কা রোস্ট করে বেটে নেয়, তো আমার ভাজা মশলাটাতে দেওয়া ছিল না, তাই আমি আলাদা করে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, এমন কিছু ঝাল হয়ে যায়নি, যেহেতু শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছি, তাই ব্যালেন্সেই রেখেছি। তো এদিকে তো আমার সমস্ত কিছু হয়ে গেছে, তেলাপিয়া মাছও ভাজা হয়ে গেছে, আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা ভাজা, হালকা করেই ভেজে নিচ্ছি, এবার তুলে নেবো, নিয়ে এই গ্রেভিটা দিয়ে, মানে এই মশলাটা দিয়ে বানাবো, যাক বাবা
এটা দিয়ে বানাবো, এটা আছে সর্ষে পোস্ত নারকেল আর কাঁচা লঙ্কা বাটা, আর সর্ষে তেলটা উপর দিয়ে দিয়ে রেখে দিই যাতে ফ্রিজে নষ্ট না হয়ে যায়। চলো এক ঝলক দেখিয়ে দেওয়া যাক চিংড়িটাকে। এই যে চিংড়িটা লাস্টে করে আমি একটু নামানোর আগে ফ্রেশ ক্রিম দিয়েছিলাম, আর নামিয়ে নিয়ে একটুখানি কপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দুর্দান্ত কিন্তু খেতে হয়েছে, জানি না ফোকাসে কোনো গন্ডগোল হচ্ছে কিনা। এখানে মাছ ভাজা, ডাল সেদ্ধ যত আগে দেখিয়েছি, আর চাটনি আর ভাতও হয়ে গেছে। আমার রান্না ঘরও পরিষ্কার হয়ে গেছে, ফোকাসের কোনো একটা প্রবলেম হচ্ছে আজকে। তো চলো এবার এগুলোকে চাপা দিয়ে নিয়ে একটু বসে নিই, একটু বাদে খাবো। এখন বাজে হচ্ছে 1:35, এখন বাজে 7:30। বড় ভাজি লঙ্কাগুলোর জন্য বড় পাগল হয়ে গেছিলো, তো নিয়েও এসছে সেদিনকে, তো কালকে আর ভাজা হয়নি, তার আগের দিন এনেছিলো, তো কালকে আর ভেজে দিইনি, আজকে ভাজলাম। ও দুটো খাবে, আমি দুটো খাবো, এটাই আজকে আমাদের সন্ধ্যের টিফিন। তো চলো হালকা একটু বেসনের গোলায় চুবিয়ে ভেজে নিয়েছি। এখন বাজে 7:45 মতো, আটা ফাটা তো মাখাই রয়েছে সন্ধেবেলাতেই, আর তারপর ভাবলাম আজকে রাত্রিবেলা রুটি দিয়ে কী খাবো কী খাবো ভাবতে ভাবতে, আমি না মিক্সড ভেজ পাপার কাছে বহুবার নামটা শুনেছি, ঠিক আছে, কোনোদিন খাইনি মিক্সড ভেজ আমি, তো মিক্সড ভেজ তো পরে আমি যেটা করি সেটা একটু গ্রেভি গ্রেভি থাকে আর কি, মানে জল দিয়ে মশলা ফসলা দিয়ে করি আর কি। কিন্তু লখনৌতে পাপা যেটা আমাকে ফার্স্ট খাইয়েছিলো, মানে ফার্স্ট আমি খেয়েছিলাম, আমার ভাজিটা ভীষণ ভালো লেগেছিলো, মানে মিক্সড ভেজ ভাজিটাই ছিল ওটা, ওটাতে ওটার মধ্যে, হ্যাঁ ওটার মধ্যে ছিল হচ্ছে, আমি খেয়ে যতটা বুঝতে পেরেছিলাম মশলাপাতি সমস্তটাই দিয়েছে, কিন্তু ওটা জাস্ট নেড়ে নেড়ে কষিয়েছে, মানে ভেজেছে আর কি তেলের মধ্যে, কোনো আলাদা করে জল ইউজই করেনি। আমরা যেরকম একটু গ্রেভি করার জন্য জল ইউজ করি, খুব গ্রেভি নয়, মাখা মাখা যেটা আমি করে থাকি এখন, কিন্তু পাপা আবার একটু গ্রেভি গ্রেভি ভালো খায়, কিন্তু এই ভাজিটা ভালো খেয়েছিলাম আমরা প্রত্যেকে। কিন্তু আজকে কী করবো করবো ভাবতে ভাবতে হঠাৎই মাথায় আইডিয়া এলো, ফুলকপি আলু ক্যাপসিকাম আর পনির দিয়ে করতেই পারি, তার মধ্যে একটু আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন কাঁচা লঙ্কা চিনি একটু নামানোর আগে ফ্রেশ ক্রিম, এগুলো দিলে বেশ ভালো লাগবে খেতে। তো টমেটো এইসব দিয়ে ভাবছি ভাজিটা করব। তো পাপাকে আজকে বলবো ফোনে, গাজর আর বিনস থাকলে ভালো হতো, নেই যখন আর কিছু করার নেই, যেটা নেই সেটাকে ছেড়েই দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে লাইফে, যেটা পাইনি যেটা নেই সেটাকে নিয়ে ভেবে অত লাভ নেই, যেটা আছে সেটাকে নিয়ে আনন্দে কাটিয়ে দাও, এটাই হচ্ছে আমার পলিসি। আমার মধ্যে অত টেনশন টেনশন না আসে না, মাঝে মধ্যে ও টেনশন করে তখন, মানে চাকরি নিয়েই অবশ্যই, এখন টেনশন করার মতো তো আর কিছু নেই লাইফে, এখন ওর চাকরি, তো ও মাঝে মধ্যে টেনশন করে আমাকে, ও যখন ওই টেনশনের কথাগুলো বলে স্বাভাবিকভাবে আমারও টেনশন করার কথা, কিন্তু না আমি বিন্দাস থাকি, আমি যেরকম থাকি সবসময় আমাকে বলে তোমার কি টেনশন হয় না, না আগের দিনগুলোকে টেনশন করে আমি একদমই খারাপ করতে রাজি নই, যেদিন ভাবতে হবে গিয়ে তখন ভাববো, আগে থেকে ভেবে কিচ্ছু করতে পারবো না, যেটা লিখে আছে মানে লেখা আছে সেটাই হবে, তো অত ভেবে লাভ নেই, তাই জন্য ভাবিও না। দেখো বিকেল থেকে আমার ফুলগুলো টিকি বেরিয়ে রয়েছে, তো কফি টফি খাওয়া হয়ে গেছে, একটু বাদে যাবো রান্নাঘরে, এখন গিয়ে লাভ নেই অত, আর ভালোও লাগছে না সারাদিন। আর বিকেল থেকে মানে সকাল থেকে না আমরা একটু আস্তে আস্তে গন্ধ পাচ্ছিলাম ঘরে, বুঝতেই পারছিলাম না যে কী হয়েছে না হয়েছে, তো সকালবেলা আমরা বললাম কোনো মাছ কি পচে গেল, সব প্লাস্টিক বার করে নিয়ে দেখলাম যে না সব মাছ সুন্দর আছে ফ্রেশ আছে, তো বুঝতেই পারছিলাম না যে কিসের কী। তারপর এখন কিছুক্ষণ আগে আমি উদ্ধার করেছি যে ও সেদিন ট্রেটাতে বার করেছিল, তারপরেও ওই ট্রেটাতে কিছু জল পড়েছে ফ্রিজ থেকে, তো ওই জলটাই আমরা খেয়াল না করাতে পচে গিয়ে গন্ধটা হচ্ছে আর কি, তো আমি দেখতে পেয়ে সাথে সাথে বার করে নিয়ে ফেলে ওটাকে ধুয়ে মেজে আসলাম, বরফের ট্রে ওই জায়গাটাকেও ধুয়ে দিলাম, তো এইসব করছিলাম আর কি, করে ঠোরে এসেই বসলাম, ওই জন্য আজকে আর এখন ভালো লাগছে না। তারপরেও আমার কিছু লেখালেখি আছে, আমি চেষ্টা করব তোমাদেরকে, এই ব্লগটা তো তোমাদের কাছে শনিবার পৌঁছচ্ছে, রোববার আমি চেষ্টা করব আমার মতো করে নতুন একটা কিছু ব্লগ দেওয়া, যেরকম মাঝে মধ্যে আমি করে থাকতাম, আগেও করতাম, মাঝেও একটা দুটো করেছি, সেরকমই আর একটা টপিকের ওপরে কিছু একটা চেষ্টা করছি আমি, লেখালেখি করছিলাম যেটা মাঝে একদমই থামিয়ে দিয়েছিলাম, লেখাটা অর্ধেক লেখা লিখে নিয়ে ও আমাকে বললো তুমি তো লেখাটা শেষ করলে না, আর আর আমি তোমাদের আমি শুরু করেছি, আমার খাতায় পেজ নাম্বার দেওয়া আছে, আর আজকে সেটাকে আমি শেষ করলাম আর কি, মাঝে একদমই বসাই হয়নি, মানে বসিয়ে সেটাকে নিয়ে, তো ও আমাকে বলে তুমি কি শেষ করবে না, তো আজকে করেছি, আর তোমাদেরকে শোনানোর আগেও কাউকে একটু শুনিয়ে অ্যাপ্রুভাল তো নিতে হয়, তো ও বাংলা ওয়ার্ডগুলো কিভাবে সাজালে ভালো লাগবে সেইটা হয়তো বোঝে না, কিন্তু বাংলা কথা তো বোঝে, তো সেটাই ওকে শোনাই, ও বললো যে না ঠিক আছে ভালোই লাগবে, ঠিক করে বলতে পারলে, তো এইসবই হচ্ছিলো কথাবার্তা দুজনের। তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি, ভাজিটা দেখাচ্ছি না কারণ এটা জানো প্রত্যেকেই, বা আমি যেভাবে বললাম সেভাবে করে নিলেই হবে আর কি, তো চলো
আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো প্লিজ। তোমরা কেউ কেন লাইক কমেন্ট করো না আমি সত্যিই বুঝতে পারি না, যেটাই কমেন্টে বলতে ইচ্ছে করে সেটাই বলো, নয়তো তো চলো আজকের মতো টাটা এখানেই শেষ করছি।